ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা বলি, তারা যদি কেউ প্রশ্ন করে, এক সন্তান তার বাবাকে প্রশ্ন করেছিল, বাবা সরকার কি? এই মাত্র কয়েকদিন আগে বাবা তখন বললেন যে সরকার এই সংসারটা পরিচালনা করি আমি, আমি হচ্ছি সংসার। আর তোর মা সারাক্ষণ ঘরের মধ্যে ঘ্যাং ঘ্যাং করে, এই মহিলা হচ্ছে বিরোধী দল। আর বলে যে আমি কি, বলে তুই হচ্ছে জনগণ, তোর কাজ শুধু দেখা। বলে তাহলে আমার ছোট বোন যে ও কি, বলে ও হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। ওই তাহলে কাজের বুয়ো যে কৈতুরী বেগম, এই কৈতুরী কি? বলে কৈতুরী হচ্ছে শোষিত। আজকের বাংলাদেশটাকে হাসিনা এমন পর্যায়ে নিয়ে গেছে, ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা ওইরকম হয়ে রয়েছে, শোষিত যারা তাদের অবস্থা সেরকম হয়ে রয়েছে, জনগণ যারা তারা বসে বসে শুধুমাত্র দেখছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এক চরম দুঃসময়ে এই মিলনায়তনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এখানে একত্রিত হয়েছি। এমনই একটি সময় আমরা বসবাস করছি যেখানে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, সাধারণ মানুষের কোনো মৌলিক অধিকার নেই, মায়ের পেটে শিশু আজ নিরাপদ নয়, ছাত্ররা শিক্ষককে লাঞ্ছিত করছে, প্রতিদিন পত্রিকা খুললেই ধর্ষণ, পিটিয়ে হত্যা। অথচ সরকার আমাদেরকে সবক দিচ্ছে যে বাংলাদেশ নাকি আজকে উন্নয়নের রোল মডেল, তারা মধ্যম আয়ের গ্রুপে প্রবেশ করেছে। দেশবাসীর উদ্দেশ্যে একটি স্বৈরাচারী সরকারের ভাষণ দেশের মানুষ আজ গ্রাহ্য করছে না। কিছুদিন আগেই ঢাকা শহরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি প্রার্থী দিয়েছিল, তাদের একজন বেগম আফরোজা আব্বাস এখানে উপস্থিত আছেন। সেই নির্বাচন কিভাবে হয়েছে আমরা সবাই জানি, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ভোট ডাকাতি কোনো মানুষ কোনোদিন দেখেনি। সুতরাং আগামী দিনগুলোতে নির্বাচন কিভাবে হবে সেটি আমরা সবাই অনুমান করতে পারছি। আওয়ামী লীগের পরিকল্পনায় সাধারণ মানুষের ভোটাধিকারের কোনো স্থান আর নেই। আরাফাত রহমানের জানাজা পড়ার জন্যে নয়, এই সরকারের জানাজা পড়ার জন্যে তারা এসেছে। সেদিন যুগে বলাবলি করছিল যে মৃত আরাফাত রহমানের লাশ দেখার জন্য এই ভিড়, জীবিত তারেক রহমান আসলে পরিস্থিতি কিরকম দাঁড়াবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তারেক, জনাব তারেক রহমান একটা নাম, একটি বিশ্বাস, যে নামটি এখনো যদি আমরা দেখি বাংলাদেশের প্রান্তিক গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে সাধারণ গ্রামবাসীর মনের মধ্যে আলোড়িত হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখন মুক্তি চাচ্ছে, যে মুক্তির জন্য তারা চিন্তা করছে, একমাত্র পারবেই জিয়াউর রহমান, তারেক রহমান এই বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশকে আবার তাদেরকে গণতন্ত্রের মুক্তি দিয়ে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। তারেক রহমানকে আমি অত ছোটবেলা থেকে দেখেছি, আমার সন্তান সম তারেক রহমান, কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। কারণ তারেকের রহমানের প্রতি যত ষড়যন্ত্র হয়েছে, যেভাবে 2007 সালে তাকে যেভাবে আমাদের সেনা সমর্থিত সরকার, তারা
554 দিন কারাভোগের পরে যে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তিনি পঙ্গু হয়ে গেছিলেন প্রায়, সেখানে তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি তার মনোবল সেই রকম শক্ত ছিল। প্রিয় সাথী এবং বন্ধুরা, তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটি অফিস ভাড়া নিয়েছিলেন, একটি ভবনে বসে তিনি কাজ করতেন। সেই সময় সেই ভবন নিয়ে নানা মিথ্যাচার, নানা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। আজকে বলতে চাই, শেখ হাসিনা তোমার প্রতিদিন নেতার বাড়ি আজকে খাই খাই ভবনে পরিণত হয়েছে। বন্ধুরা, ছাত্র দলকে জাগতে হবে, যুব দলকে জাগতে হবে, শ্রমিক দলকে জাগতে হবে, অঙ্গ সংগঠনকে জাগতে হবে, জাগতেই হবে। এই অসুরের শাসন, বৈশাসিক শাসন, এই হত্যাকারীদের শাসন যদি চলতেই থাকে তাহলে 71 সাল মিথ্যা হয়ে যাবে। বন্ধুরা আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পন্থায় আমি চ্যালেঞ্জ করে বলছি, শেখ মুজিবুর রহমান সাহেব এবং খুজুরুন্নেসার বড় সন্তান শেখ হাসিনা আর শহীদ জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, কথা শেষ করার আগে দখলদার প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, ঢাকার যে কোনো সিটে আসেন, আপনি দাঁড়ান, আমরা তারেক রহমান সাহেবকে আপনার সঙ্গে দাঁড়াব। আপনার জামানত যদি বাজেয়াপ্ত না হয় তাহলে রাজনীতি ছেড়ে দেব। আমি সরকারকে ধন্যবাদ দিই একটা জিনিস, যে তারা আমাদের অনেক আগে তারেক রহমানকে চিনতে পারছে। আমাদের চিনতে যত সময় লাগছে, তারেক রহমানের গুরুত্ব অনুধাবন করতে যতটা সময় লাগছে, সরকারের কিন্তু সেই সময়টা লাগে নাই। আমি গত পরশু দিনের বক্তব্যে একটা কথা বলছি, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কখনো ব্যর্থ হয় নাই, কিন্তু বিএনপি বরাবরই কিন্তু ষড়যন্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফসল, সেই ব্যর্থতার ফসলেই কিন্তু আওয়ামী লীগের ফসল মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের আমদানি। আবার শেখ হাসিনার আন্দোলনের ফসল যদি মঈনুদ্দিন ফখরুদ্দিন হয়, তাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের ফসল হইল আজকে শেখ হাসিনার সরকার। এই তারেক রহমানকে সরকার প্রতিপক্ষ বিবেচনা করে বলে তার বিরুদ্ধে সকল ধরনের অপপ্রচার, সকল ধরনের মামলা মোকদ্দমা সমস্ত কিছু অব্যাহত আছে। যে মানুষটি প্রবাসে জীবনযাপন করছেন, প্রবাসে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, তিনি কেমন করে আপনার সেই সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে ঢাকায় বোমা মারেন, এইটি আমার কাছে পরিষ্কার নয়, অন্যদের কাছে পরিষ্কার হতে পারে। তারেক রহমানকে বলবো, আপনাকে দুঃখ পাওয়ার কিছু নেই। পৃথিবীর ইতিহাসে বহু নেতা এই ধরনের বাধ্যগতভাবে প্রবাস জীবনযাপন করেছেন। ফিলিপাইনে একনায়ক মার্কোস বিরোধী আন্দোলনের যিনি একুইনো, তিনি প্রবাস জীবনযাপন করেছেন। লেনিন প্রবাস জীবনযাপন করেছেন। এমনকি আমাদের এই যে প্রতিবেশী মায়ানমারের যিনি নেত্রী আং সান সু কি, তিনিও প্রবাস জীবনযাপন করেছেন, বাধ্য হয়েছিলেন তারা প্রবাস জীবনযাপন করতে, নিঃসন্দেহে পারিবারিক সুখের জন্যে নয়, নিঃসন্দেহে আনন্দ উপভোগ করবার জন্যে নয়। তাদের অপরাধ একটি, এবং তারেক রহমানের যেটি সবচেয়ে বড় অপরাধ, তিনি উত্তরাধিকারের রাজনীতি বলুন, দলীয় গ্রহণযোগ্যতার বিচারেই বলুন, সকল বিচারেই তিনি আরেকজনের প্রতিপক্ষ, আরেকজনের খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এই বিষয়টি যারা অনুভব করেন তারাই তারেক রহমানের চরিত্র হানির জন্য, চরিত্রকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছেন। এটি আমাদের কাছে খুব পরিষ্কার। আমি স্পষ্ট করে নাম ধরে বলতে চাই না, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। জিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ কি? জিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের স্বাধীনতার যে কেকটি আছে সেই কেকের অর্ধেকের মালিক জিয়াউর রহমান। বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ কি? বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একজন রাজনীতিবিদ, যার বাচনভঙ্গি, যার কথাবার্তা,
যার দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি যে নিবেদন, সেই নিবেদনে কোনো তুলনা নাই। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র যখন স্বৈর শাসনের যুপকাষ্ঠে বলি হয়েছে, তখন আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যে তিনি আন্দোলন করেছেন। সেই জন্যেই তার বিরুদ্ধে এত ক্ষোভ, এত হিংসা, যেটি গ্রামের লোকেরা বলেন সহ্য করতে না পারার মতন মানসিকতা। ইউসুফ ভাই যে কথাটি বুঝতে পারেননি সেটা হচ্ছে, উনি অ্যানালগ রাজনীতির হিসাব করেছেন। ডিজিটাল রাজনীতিতে 56 সেকেন্ড কেন, প্রতি এক সেকেন্ডে একটা করে ভোট দেওয়া যায়। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম, যেখানে পুলিশের বাধায় শেষ পর্যন্ত সেটা পণ্ড হয়ে যায় এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়। সেখানে যেই হিসেবটি আমরা জনগণের সামনে ভোটের ফলাফল সম্পর্কে তুলে ধরতে চেয়েছিলাম, সেখানে নির্বাচন কমিশন প্রদত্ত ফলেই আমরা দেখিয়েছি কেন্দ্রে কেন্দ্রে উত্তরের যিনি মেয়র প্রার্থী, বহু কেন্দ্রে তিনি শূন্য ভোট পেয়েছেন। তার মানে তার দলেরও লোকজন তাকে ভোট দেয়নি। এটি হচ্ছে ভোট জালিয়াতির সর্বোৎকৃষ্ট প্রমাণ। এবং এই কারণেই সেদিন আমাদের এই অনুষ্ঠানকে সরকার বন্ধ করে দিয়েছে, অন্য কোনো কারণে নয়। তারেক রহমানের মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি দলকে এবং আয়োজকদের ধন্যবাদ জানাই। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই বহুল আলোচিত ব্যক্তি, আর সরকারের জন্যে অবশ্যই তারেক রহমান নামটাই তার সরকারের জন্য একটা আতঙ্কের বিষয়। সেই জন্যই কয়েকজন বক্তা আগে বলে গেছেন যে বিএনপিকে বিপাকে ফেলতে হলে বিএনপির মধ্যে থেকে কাকে কাকে টার্গেট বানাতে হবে এবং আমাদের দেশের মানুষ কীভাবে প্রপাগান্ডা বা প্রচারের শিকার হতে পারে, সেই কৌশল হিসাবেই কিন্তু তারেক রহমানকে প্রথমেই বেছে নেওয়া হয়েছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সরকারের বিরুদ্ধে একটা হ্যান্ডবিল বা প্রচারণা পত্র বানানো হয়েছিল, যেটার মধ্যে প্রথমে ছিল জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ যে উনি 22,000 কোটি টাকা মালয়েশিয়াতে পাচার করেছেন, এবং আরও অনেকের নামে অনেক দুর্নীতির কথা ছিল। তো 22,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেল, উনি তো শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন না, কোনো রাষ্ট্র পরিচালনায় কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না। কিসে জড়িত ছিলেন? দলকে সুসংগঠিত করার জন্য উনি জড়িত ছিলেন, এবং বিএনপি সুসংগঠিত হোক এবং সেখানে ধাপে ধাপে নেতারা তাদের নিজস্ব কাজকর্ম করুক, এটা কিন্তু আওয়ামী লীগ বা যারা বিদেশেও আমাদের মিত্র নন তারা সেটা চায় নাই। তাই যখন তারেক রহমান সাহেব বিএনপির জন্যে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করলেন, এটা অনেকেই পছন্দ করেন না এবং তখনই বেছে নিলেন যে ওনাকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিতে হবে। যারা এখানে উপস্থিত আছেন অনেকেই জানেন যে তারেক রহমান কী করে এই তৃণমূল পর্যায় থেকে শুরু করে ধীরে ধীরে সর্বশেষ প্রতিনিধি সভা করে দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলেন। আপনারা অনেকে অনেক কিছু জানেন, আবার অনেক কিছু আমার মতো জানেনও না। তারেক রহমান কিন্তু এইভাবে স্বেচ্ছায় বিদেশে যান নাই, ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারকে দিয়ে এই আওয়ামী লীগ এবং তাদের দেশি বিদেশি মিত্ররা এনশোর করতে চাইল যে বিএনপিকে দুর্বল করে ইলেকশনে যাক বা যেখানে আন্দোলনই করুক, তারেক রহমানকে মাইনাস করতে হবে, তাহলে বিএনপির নেতৃত্বে অনেকটা দুর্বল হয়ে যাবে। আমি জানি, ব্যক্তিগতভাবে জানি যে জনাব তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্যে কত কূটকৌশল করা হয়েছিল। প্রথম তাদের প্ল্যান ছিল যে ম্যাডামকে মুক্তি দেবেন, যেই ম্যাডাম বেরিয়ে আসবে তারেক রহমানের মুক্তির নাম থাকবে না, তাকে জেলের ভিতরে রাখা হবে। আপনারা জানেন যে ম্যাডাম অর্থাৎ আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনেকবার অনেক রকম অফার
দেওয়া হয়েছিল, একটা ছিল উনি যদি বিদেশে চলে যেতে রাজি হন তাহলে সপরিবারে সৌদি আরেবিয়া বা অন্য যেই জায়গায় উনি পছন্দ করবেন সেখানে উনি যেতে পারবেন, বিনিময়ে উনি ওনার দুই ছেলেকেও নিয়ে যেতে হবে, আর দেশে উনি ফিরবেন যখন নাকি সামরিক শাসকরা অনুমতি দেবেন। তো যারা জনগণের প্রতিনিধিত্ব করেন তারা সামরিক জান্তার অনুমতি নিয়ে কাজ করবেন এটা তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ যুব সমাজের যে অগ্রদূত, যুব সমাজের যিনি নাকি সিম্বল, সেই তারেক রহমান তো ছোটকাল থেকে রাজনীতি দেখে এসেছেন এবং ধাপে ধাপে নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসাবে প্রমাণিত করেছেন। সেই তারেক রহমানকে ছড়ানোর জন্য যত ষড়যন্ত্র ছিল, কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ষড়যন্ত্র বুঝতে পেরে উনি ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বেরিয়ে আসেন নাই, ওনারও মুক্তি পাওয়ার পর বেশ কয়েকদিন ছিলেন, যতক্ষণ না পর্যন্ত তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। আপনার চিন্তা করেন, নেত্রী বেরিয়ে আসলেন, পিজি হসপিটালে গিয়ে অসুস্থ তারেক রহমান সাহেবকে দেখলেন এবং সেইখান থেকে অফিসে আসলেন, আর তার কিছুক্ষণ পরে তারেক রহমান সাহেবকে বিশেষ ব্যবস্থা দিনে বাংলাদেশ থেকে বিদেশে অর্থাৎ লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কেবল সরকারিভাবে মামলা মকদ্দমাই করা হচ্ছে না, আমাদের দলের মধ্যে ইনফিলট্রেটর বা অনুপ্রবেশকারী ঢুকিয়ে ওনার বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা প্রপাগান্ডা করা হয়। তাই বন্ধুদের, আমাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সাবধান থাকবেন ওই সকল নেতা পার্টি নেতার কাছ থেকে যারা তারেক রহমান এবং জিয়া পরিবার সম্বন্ধে কুচ্ছা রটনা করেন বা মিথ্যা কথা বলেন। তারেক রহমান অবশ্যই বিএনপির নেত্রীর পরের সিনিয়র মোস্ট পজিশন, দ্যাট ইজ ভাইস চেয়ারম্যান, উনি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, নেত্রী ওনাকে বানান নাই, আমরা বানিয়েছি ওনাকে। সুতরাং এই আওয়ামী লীগের প্রপাগান্ডা, এই সরকারের প্রপাগান্ডা তারেক রহমানের বিরুদ্ধে আমরা জানি, যারা দুর্মুখ তারা কোনোদিন কুচ্ছা ছাড়া ভালো কথা বলতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সেই ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারকে, সেই চ্যালেঞ্জ এখনও বলবৎ আছে, কোথায় সেই তারেক রহমানের 22,000 কোটি টাকা মালয়েশিয়াতে, এক টাকা তারা প্রমাণ করে দিক মালয়েশিয়াতে তারেক রহমানের আছে, তাহলে বুঝব যে হ্যাঁ আপনারা যত অভিযোগ করেছেন সেগুলি সত্য। ফখরুদ্দিন মহিউদ্দিন পারে নাই, আপনাদের এত বছরও পারেন নাই, সুতরাং এই যে মিথ্যাচার আপনার জাতির সাথে করেছেন, একদিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে মিথ্যাচারের জন্যে শাস্তি পেতে হবে বা তার জন্যে জবাবদিহি করতে হবে। শহীদ জিয়ার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা অনেক অনুপ্রাণিত বোধ করতে পারি যদি শহীদ জিয়ার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি কেউ লেখে, তাহলে দেখবেন যে তার মধ্যে অনেক কিছু ছিল যেটা আমরা অনুসরণ করলে আমরা নিজেরা সমৃদ্ধশালী হব। তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার অনেক গুণগুলি আছে, অনেক গুণাবলী আছে, ধৈর্য, সহনশীলতা, মানুষের কথা শোনা, মানুষের থেকে পরামর্শ নেওয়া, এগুলো শহীদ জিয়ার একটা ইউনিক ক্যারেক্টার ছিল যেটা আমি তারেক রহমানের মধ্যে দেখেছি। 2007-08 সালে আমাদের ভাগ্য আমার মানে আমরা একসঙ্গে জেলখানে ছিলাম, 26 নম্বর সেল, এখন বলে চম্পাকুল। তো ও 12টা রুম, একটা বারান্দা, এটা হলো সবচেয়ে ভালো জেলখানার, যেটাকে আমরা বলি যে জেল উইদিন জেল, হ্যাঁ জেলখানার মধ্যে এটা সবচেয়ে প্রেস্টিজিয়াস আপনার সব ইয়ে, ওই একেবারে পশ্চিমের কামরায় সে ছিল আর আমি একেবারে পূবের কামরায়, আর মাঝখানে আরও 10 জন আমাদের বন্ধু বান্ধবরা সবাই ছিলেন তখন অনেকে। একদিন উনি বাগান পছন্দ করতেন, বাগান করা, বিকেলবেলাটায় ওই ফুলের বাগান, তারপরে সবজির বাগান, এগুলো বেশ আমাদের ওখানে একটা চত্বর ছিল, হি ইউজ টু ডু দ্যাট, এবং তাদের ভীষণ আনন্দ, ওর সঙ্গে আমাদের যারা তরুণ ছিল 2-4 জন থাকত। হঠাৎ দেখলাম একদিন আর বাগানে যায় না। এর আগে আমরা ওই তাকে ইন্টারোগেট করার জন্য কোর্টের থেকে অর্ডার দিয়ে গেছে, তোকে রিমান্ডে নিয়ে যাবে। তখন আমরা তাকে বিদায় দিলাম যে ইনশাআল্লাহ কিছুই হবে না, কালকে আবার ফেরত পাবো,
বাট হি ওয়াজ নট রিটার্নিং। পালকি বা ছয়জন আমার ঠিক মনে নেয় এখন ফিরে এসছে, কিন্তু বাগানে আর যায় না, একলা একলা থাকে। এর আগে প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টার জন্য হলেও আমার কামরায় আসতো, আমরা নানা কিছু আরোপ করতাম, জানতো যে যে এটা কী করা যায়, আপনার অনেক অভিজ্ঞতা আছে বলেন আমরা কীভাবে আমাদের রাজনীতিটাকে ভবিষ্যতে ভবিষ্যতে এই তরুণ সমাজদেরকে নিয়ে আমরা কীভাবে নতুন করে বাংলাদেশকে উন্নত করতে পারি, বাংলাদেশকে শক্তিশালী করে, নানা বিষয় অর্থনীতির উপরে, পররাষ্ট্রনীতির উপরে, এমন কোনো নীতি নাই, স্বাস্থ্যনীতি পর্যন্ত আলোচনা হয়েছে, কিন্তু ও আর আসে না। তবে ওর কামড়ায় গেলাম, কামড়ায় গিয়ে বললাম যে কী হয়েছে তোমার, আমি তো তুমি করি বলি, আমি তো কেউ আমার খুবই তো বলে যে কিছু বলে না। তো আমি আর কিছু শেষ করে আমি চলে এসছি আমার ঘরে। কিছুক্ষণ পরে হি কেম লিম্পিং, আমার সন্দেহ হলো যে লজ্জায় হয়তো বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, বলি যে আমাকে দারুণভাবে আমার উপর অত্যাচার হয়েছে। তারপরের দিন তার হাজিরা দেওয়ার কথা, আমি এসছি আপনার কাছে জানার জন্য যে আমি কি এটা ডিসক্লোজ করে দেব। আমি ওকে বললাম যে তুমি আর কালকে কোর্টে দাঁড়িয়ে তুমি বলবে যে তোমার একটু বলার আছে এবং যা হয়েছে সব বলে দেবা, লেট ইট বি অ্যান ইন্টারন্যাশনাল নিউজ, এটা তুমি গোপন রাখবে কেন। আমার মনে খুব ব্যথা লাগবে যে একটা অ্যাক্টিভ ছেলে সে এখন হাঁটতে পারছে না। তখন এই তাকে করেছে যে আমি বলি দ্যাট ইজ হাউ হি ডিসক্রাইব টু মি, তাকে ওই যে আমাদের ফ্যান লাগানোর যানটা আছে না ওটার সঙ্গে দড়ি দিয়ে এটাকে বলে পলি ইংলিশ লাইন, সেখানে ওই 500 বছর আগে বিরোধিতাকারীদেরকে যেভাবে শাস্তি দেওয়া হতো ইটালিতে রোমে, তারই একটা দৃষ্টান্তের মতো তাকে দিয়ে তার পিছনের হাতটা বেঁধে তাকে টেনে উঠিয়েছে, অর্থাৎ অ্যাবাউট 3-4 ফিট আপ, সেখানে হঠাৎ করে ওটা ছেড়ে দিয়েছে। অ্যান্ড হি জাস্ট মানে কী বলবো, ক্রিপল হিমসেলফ, মানে সম্পূর্ণ একটা শূন্যতা থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হলো হঠাৎ করে ছেড়ে দিয়েছে, ও তো আর সামাল দিতে পারে নাই, অসম্ভব ব্যথা তার, তার লাম্বারে ব্যথা, লাম্বারের ফ্র্যাকচার হওয়া মানে হলো প্যারালাইজ হয়ে যাওয়া, নিচের অংশ আর তার সক্রিয় থাকার কথা না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আমি বললাম যে তুমি যেমন করো কাছে গিয়ে অন্তত কোর্টে এটা বলে দাও যাতে করে ভবিষ্যতে দেশের মানুষ অন্তত জানে যে হোয়াটস হ্যাপেন টু। পরের দিন সে গিয়ে কোর্টে বললো, সারা সমস্ত কাগজে বেরোলো সব কিছু, অন্তত দেশের মানুষ জানলো যে কী টাইপ অফ টর্চার তার উপরে করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা, তাকে হত্যা করা, কেন তাকে আদারওয়াইজ করবে, তাকে বা তাকে চিরদিনের জন্য তাকে ক্রিপল করে দেওয়া, যাতে কোনো দিন সে আর মানে স্বাভাবিকভাবে কোনো কার্য পরিচালনা করতে না পারে। সেই জন্য আমার অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাটা এই জন্য বলছি যে আমাদের অনেকে তখন নির্যাতিত হয়েছে। ওই যে দিন আমি শুনলাম কোন বিশ্ববিদ্যালয় ডক্টরেট দেবে আমাদের প্রাইম মিনিস্টারকে, খুব ভালো, ডক্টরেট তো খুব কম জিনিস, নোবেল প্রাইজ দাও, হ্যাঁ ঘুমের জন্য যদি নোবেল প্রাইজ হয়, খুনের জন্য নোবেল প্রাইজ হয়, বিরোধী দল পিটিয়ে দেওয়ার জন্য যদি নোবেল প্রাইজ হয়, আর নির্যাতনের জন্য যদি নোবেল প্রাইজ হয়, মামলা হামলা জন্য যদি নোবেল প্রাইজ হয়, গণতন্ত্র শেষ করে দিয়ে রাস্তায় কাউকে নামতে না দিয়ে সাংবাদিকদের পিটিয়ে গড়ে তুলে দিয়ে, বিরোধী দলকে পিটিয়ে গড়ে তুলে দিয়ে, এক দলীয় শাসন, জঘন্য এক দলীয় শাসন কায়েম করার জন্যে তোমার তো ডক্টরেট না নোবেল প্রাইজ পাওয়া। আজকে তারেক রহমানের উপর সবচেয়ে বেশি আঘাত বেগম জিয়া তার মা, তার উপরে সবচেয়ে বেশি আঘাত, এই আঘাতগুলি প্রমাণ করে, বারবার প্রমাণ করে যে আঘাত বড় গাছেই লাগে, ঝড় যখন আসে ওই নিচের খড়কুটের উপরে তেমন যায় না, দুব্বার উপরে যায় না, ওই বড় গাছটার উপরেই ঝড়টা বেশি লাগে। আজকে খালেদা জিয়া এই দেশে মানুষের অবিসম্বিত নেতা, আপনি ইন্দুর বান্দরে কি বললো তাতে কিছু আসে যায় না, কাকে যে ওরা বলে যে কাশিমপুরে থাকবে, আরেকজনে বলে যে তো উপায় নাই, আরে কার উপায় নাই, দিন গড় একটু কার উপায় নাই, দেখবা কদিন পরে,
তোমরা শেখ মুজিবুর রহমানকে মারতে চাইছিল না, গণবাহিনী করছিল না? আজকে আগাছা নিয়ে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কয়জন লোক আছে? তুমি হাসিনা নিজে বলেছ, তুমি তোমার ক্যাবিনেটে বলেছ যে আমাকে ছাড়া সব আওয়ামী লীগের কিনা যায়, বলে নাই? বলে তো তাগনিয়া তুমি গড় করতেছ? হ্যাঁ, এরা কারা? এই লোকেরা বলেছিল শাহমজ্জাম একটু সত্য কথা বলে, এই জন্য শাহমজ্জামে 20 বছর জেলখানায় গেছে। আরে এখন তো মরিয়ে যাব, যে কোনো দিন চলে যাব, আপোষ করে যাব না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না। তুমি কাকে নিয়ে আজকে মন্ত্রিত্ব করছো? তোমার লজ্জা করে না? তোমার বাবাকে যারা খুন করতে চেয়েছে, তোমার বাবার পার্টি আওয়ামী লীগকে খুন করার জন্য, বিনষ্ট করার জন্য যারা গণবাহিনী তৈরি করেছিল তাদের উপ অধিনায়ক, তাকে তুমি মন্ত্রী বানিয়েছ? আর তার এত বড় সাহস বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার অভিসম্বাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের পত্নী, তিনবার সফল প্রধানমন্ত্রী, তাকে সে বলে তোর উপায় নাই? এত বড় বেয়াদব বলে যে তার উপায় নাই? তোর উপায় আছে, তোর উপায় আছে, তুই কই যাবি? আরে বেগম জি এত ইয়ে, কাশিমপুর যাবে? কাশিমপুর এখানে অনেকেই গিয়ে আইছে, কাশিমপুর কোনো বড় জায়গা না, তুই যাবি কই? তুই কোথায় যাবি খেয়াল রাখিস, ওই পোকা।